অঘ্রাণের শুরুতে শীতের ঘ্রাণওয়ালা, উত্তরে বাতাসের আনাগোনা শুরু হয়েছে। পর্ণমোচী গাছেরা সর্বত্যাগী রূপ ধরতে শুরু করেছে সবে। এমন একটা দিনে পিচের রাস্তা পেরিয়ে সকালের সোনারোদ গায়ে মেখে যখন বাস থেকে নেমে হেঁটে চলেছি বড় মাঠখানার দিকে, তখন বুকের ধুকপুক দ্রুততর হচ্ছে। কত দিন হয়ে গেল মানুষটাকে দেখিনি, স্পর্শ করিনি। পরমাকাঙ্ক্ষিত সেই মানুষটাকে আর মাত্র কয়েক মুহূর্ত পরে দু চোখ ভরে দেখতে পাবো, ছুঁতে পাবো। এমনকি সকলের অলক্ষ্যে হয়তো একটু বুকে চেপে জড়িয়ে তার কপষ্ণ মরালি কৃপায় মুখ টুপিয়ে অতুলনীয় কুসুম কোমল স্পর্শ, জীবনরূপী উষ্ণতা আর অমোঘ শরীরিক ঘ্রাণ নিতে পারবো। কত কথা বলতে পারবো তার সাথে, তার হাত ধরে হাঁটতে পারবো। এই জগতে এর চেয়ে সুখের আর কি থাকতে পারে বলো? এত বড় মাঠ দিগন্ত দেখা যায় না, মাঝে বিরাট জলা, দু এক জায়গা ছাড়া অগভীর, নীল আর সাদা শাপলা, কলমিলতা আর চেঁচারি ঘাসে ভর্তি। মাঝে মাঝে জলা শুকিয়ে ডাঙা জেগে আছে, পাঁক গন্ধের লোভাতুর বক আর মাছরাঙা ভিড় করেছে, দুটো ফেঙে রোদ্দুরে ডিগবাজি খাচ্ছে, ঢোলকলমি গাছে ফিকে বেগুনি রঙের ফুল ধরেছে। অনেক দূরে একটা কুড়ে ঘর দেখা যায়, আমার আজকের গন্তব্য। ওখানে আমার সে তার গ্রাম্য আত্মীয়ের বাড়িতে দরকারে এসেছে। কুড়ে ঘরটি তার বিধবা মামিমার, প্রতি মাসে সে অর্থ সাহায্য করে আর একবার করে দেখা করে যায়। ভাই বোনগুলোর পড়াশুনোর খবর নেয়, মামিমার শরীরেরও। সকালে এসে বিকেলে চলে যায়, চাকরি করে সে। মামার অকাল মৃত্যুর পর সেও ওই পরিবারের একটা ভরসাস্থল। তার আজকে আসার কথা ছিল, আমিও চোরের মতো চলে এসেছি খবর পেয়ে। আগেই শলা করা আছে, এই বাড়িতে সে আমার পরিচয় দেবে তার পরিচিত ফটোগ্রাফার বন্ধু বলে। আমি গ্রাম্য পরিবেশের ছবি তুলতে এসেছি তার আমন্ত্রণে। তবে এটা সত্যি, আমার সঙ্গে ক্যামেরা আছে এবং কিছু ছবি সৎসাহে তুলব আমি। তবে আসল উদ্দেশ্য তাকে একটু পাওয়া আর আরও কিছুদিন বেঁচে থাকার রসদ জোগাড় করা। তাকে না পেলে বাঁচি কি করে বলো? প্যান্টুলুন গুটিয়ে চটি হাতে জলা পেরোতে থাকি। তারপর মাঠ পাকা ধানের গন্ধে ভরপুর, শীতের হাওয়া আর পাকা ধানের গন্ধে রোদ্দুরটা কেমন সুরেলা হয়ে উঠছে। কুড়ে ঘরের উঠোনে মাচায় লাউ আর শিম গাছে ফুল ধরেছে, শিমের ফিকে বেগুনি ফুল কেটে কচি শিম বেরোচ্ছে সবে, হলুদ গাঁদার ফুল এক পাশে, কুটিরের পাশেই ডোবা একটা, তার পাড়ে বসে ছিপ ফেলে একটি কিশোর বয়স্ক ছেলে মাছ ধরছে। খড়ের চালে চাল কুমড়ো পেকে সাদা হয়ে আছে, কদিন পর বিউলি ডাল দিয়ে পড়ি দেয়া হবে। অবশেষে তার দেখা পেলাম, সেও বুঝি আমার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় মুহূর্ত গুনছিল। তার চোখে চোখ পড়া মাত্রই বুকের মধ্যে এক ছটকা, মনের মুকুরে যেন হাজার বাতির ঝাড় লণ্ঠনের দ্যুতি জ্বলে উঠল। এত আনন্দ হলো যেন আমার যে জগতে বেশি সুখে কেউ নেই। আর মানুষটাকে প্রাণ ভরে দেখছি, আর দেহ মন এক অনির্বচনীয় আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। তার মুখেও কি নিদারুণ প্রাণোচ্ছল হাসি, আমি খুব আনন্দ আর খুশির উত্তেজনায় পাগল হয়ে উঠলাম যেন। সারাদিন গরিবের কুটিরের চমৎকার কাটিয়েছি, দুপুরে পালং শাক মূলোর ঘণ্ট, পুঁটি মাছের ঝাল আর কাঁচা তেঁতুলের অম্বল দিয়ে যা খেলাম কি বলবো। সে পরিবেশন করে খাইয়েছে, সে যে কি আনন্দ! খাওয়ার ফাঁকে ফাঁকে চোরা চোখে তাকে দেখছি আর খুব পেতে চাইছি। দুহাতে বুকের মধ্যে তাকে জড়িয়ে না ধরলে আমি যেন বাঁচবই না। সারাদিন শুধু শীতের গন্ধ, আলোর গন্ধ আর তার অসম্ভব সুখকর উপস্থিতির পাগল করা গন্ধ। কি যে খুশি, কি যে সুখ, কাকে যে বোঝাই! এত ভালো লাগার অনুভূতিও কারো হতে পারে? এত বড় আকাশ আমি কোনো দিন দেখিনি, এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখিনি।
বেলা পড়ে আসছে, এবার উঠতে হবে, সেও আমার সঙ্গেই চলে আসবে। মেঠো পথ তৈরি হয়নি এখনো। ধান কাটা সারা হলে এই কুটিরের লোকেরা আড়াআড়ি মাঠ পেরিয়ে বড় রাস্তার দিকে চলতে শুরু করলে তবে একটা পথের রেখা পড়বে। আমরা দুজন এতদিনের জমে থাকা কথা বলতে বলতে আড়াআড়ি মাঠ পেরিয়ে যেতে লাগলাম। আমি বেশি বকবক করছি, সে শ্রোতা মাঝে মাঝে আমার কথা শুনে প্রাণোচ্ছল হাসিতে অত্যুজ্জ্বল হয়ে উঠছে তার সুন্দর মুখ। কী যে সুন্দর দেখাচ্ছে ওকে! স্বপ্নের সময়ের মধ্য দিয়ে হাঁটছি, এত ভালো মুহূর্তের জন্যই বোধহয় আজীবন দুঃসহ কষ্ট ভোগ করেও অপেক্ষা করে থাকা যায়। হাঁটতে হাঁটতে যখন ওর মামিমার বাড়ি থেকে কিছুটা দূরে চলে এসেছি তখন ওর একটা হাত ধরলাম। মুহূর্তেই শরীরে একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল যেন, ও একটু কেঁপে উঠল বোধ করি। হঠাৎ যেন দুজনেই মৌন হয়ে হাঁটছি, কথা কিংবা অনুভূতির আদান প্রদান সবই হাতের মধ্য দিয়েই যেন চলছে। পরন্ত বিকেলের শীত শীত হাওয়ার ঘ্রাণ, জলার নীল শালুকের ঘ্রাণ আর ওর শরীরের বিবশ করা ঘ্রাণের আবহে আমি এক অলৌকিক অসহনীয় সুখের মতিরায় ডুবে যাচ্ছিলাম যেন। কথা বলতে বলতে একটু অন্যমনস্ক হয়ে একটু বেঁকে আড়াআড়ি যাওয়া থেকে সরে এসেছি। এখানে একটা অপেক্ষাকৃত উঁচু জায়গা, বিঘে খানিক হবে, তাতে বেশ কয়েকটা খেজুর গাছ হয়েছে, বেশ একটা মরুদ্যানের মতো। এখান থেকে কেউ আমাদের দেখতে পাবে না। সেখানে এসে মানুষটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তার কৃপায় মুখ রাখলাম আর এক অদ্ভুত ভালো লাগায় ডুবে যেতে লাগলাম। হৃদস্পন্দন খুব বেড়ে গেল, সেও দুহাত দিয়ে আমার পিঠ আঁকড়ে ধরে থরথর করে কাঁপতে লাগলো আর অস্ফুটে সুখানুভূতির শব্দ করছিল। দুহাতের পাতা দিয়ে আলতো করে তার গালের দুপাশে ধরে ওর কপুষ্ণ কোমল ঠোঁট আমার ঠোঁটের মধ্যে ডুবিয়ে নিলাম। কেঁপে উঠল থরথর করে, খুব জোরে জড়িয়ে ধরল সে। তার আঙুলের নখগুলো আমার শার্ট ভেদ করে ত্বকের মধ্যে ঢুকে যাচ্ছে। অত্যন্ত সুখের জ্বালায় আমি মরে যাচ্ছি। সিনেমায় যেমন প্রেমিকাকে কোমরের নিচে হাত দিয়ে কোলে তুলে ধরে, আমিও আচমকা তাকে কোলে তুলে নিলাম। সে চমকে গিয়েছিল আমার ছেলে মানুষই দেখে। একটু পরে নামিয়ে দিলে সে এবার নিজেই আমাকে দু হাতে বেষ্টন করে নিচু হয়ে আমার বুকে মুখ গুঁজে দিল। আমি ভাবছিলাম এই মুহূর্তটি চিরস্থায়ী হয়ে থাকুক, আমি আর কিচ্ছু চাই না, শুধু ওকেই চাই, বিনিময়ে সব সব কষ্ট সইতে রাজি। সহজত লজ্জায় ও আমাকে ছেড়ে দিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, এই বাসটা মিস হলে আবার দেড় ঘন্টা পরে বাস। আমার সুখের মুহূর্তগুলোর শেষের শুরু এবার, আবার কবে কোথায় কিভাবে ওর সাথে দেখা হবে কে জানে। আমার সঙ্গে দেখা করার ক্ষেত্রে ওর অনেক বাধা, বাধা আমারও। ভাবছিলাম আবার ওর সঙ্গে এখানে দেখা করতেই হবে। ওর কানের কাছে মুখ দিয়ে অস্ফুটে বললাম, যেদিন জ্যোৎস্না আর পাকা ধানের গন্ধ তোমার শরীরের নবান্নের গন্ধে মিলে মিশে একাকার হয়ে যাবে, সেদিন জন্মবুভুক্ষ হয়ে তোমার সাথে মিশে যাব এমনি মাঠ ঘাট কুয়াশা ভরা স্বপ্নীল জ্যোৎস্নায়। আসবে বলো, আসবে? সে পরম আদরে আমার মাথাকে তার অপূর্ব ঘ্রাণের কবষ্ণ কবুতরী বুকের মধ্যে জোরে চেপে ডুবিয়ে দিয়ে বলল, হ্যাঁ আসতেই হবে। ও কি জানে, আমার শরীরে ওর স্পর্শ উষ্ণতা আর ঘ্রাণ চিরদিনের জন্য ঢুকে গেছে। ওর ভালোবাসা ছাড়া আমি একটা মস্ত বড় শূন্য। ক্রমশ আমরা বড় রাস্তার দিকে এগিয়ে যাচ্ছিলাম। শেষ বিকেলের রোদ ওর মুখে সোনালি মায়ার জন্ম দিচ্ছিল।